আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم حين وعد المسلمين إياكم والغيبة والنميمة أيها الأحبة فإن نبيكم صلى الله عليه وسلم قال لا يدخل الجنة نمام لا يدخل الجنة نمام মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মহা আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলমে একজন লোকের আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু সাআতা ক্বাইমা ولئن رددت الى ربي لاجدن خيرا من هذا منقلبا। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক তারা তাদের নিজেদের উপর জুলুম করতেই থাকে, হুয়া যালিমুন লিনাফসি, সে তার নিজের উপর জুলুম করতেই থাকে এবং সে তখন বলতে থাকে তার জুলুমের বিভিন্ন মাত্রা। এই বিষয় নিয়ে আমি আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কারা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে বলছে আমার যে শৌর্য বীর্য, আমার যে প্রভাব প্রতিপত্তি, আমার যে সম্পদ এবং আমার এই যে ক্ষমতা, আমার এই যে শক্তি, আমার এই যে নেম এন্ড ফেম, এগুলো কোনোটাই কখনোই শেষ হয়ে যাবে না। ওমা আযুন্নু সাআতা ক্বাইমা, আই ডোন্ট বিলিভ দ্যাট দ্য কিয়ামা উইল হ্যাপেন। ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি, ইফ দ্যার ইজ এনি কিয়ামা, দ্যার ইজ এনি রিসারেকশন, এন্ড ইফ আই অ্যাম ব্রট ব্যাক টু মাই লর্ড, যদি আল্লাহর কাছে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, লা আজিদান্না মিন খায়মিন খায়রাম মিন হাযা মুনকালাবা, তাহলে এর চেয়ে অনেক অনেক উত্তম এবং মর্যাদাবান স্থান আমি পেতেই থাকবো। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি অনেক অনেক যুবককে দেখতে পাই, অনেক অনেক ব্যক্তিকে, অনেক মানুষকে দেখতে পাই যারা অহংকার এবং যারা আত্ম অহংকারে তারা চৌচির হয়ে যায়, যারা অপরাধে প্রতি মুহূর্তে নিমগ্ন থাকে এবং মগ্ন থাকে, যারা অপরাধ করতেই থাকে এবং এই অপরাধগুলো তারা অহংকারের মাধ্যমে তারা প্রকাশ করতেই থাকে এবং তারা এই ক্লেইমও আবার তারা করে থাকে যে তারা জান্নাতি এবং তারা জান্নাতের পথে রয়েছে, তারা সবচেয়ে দিনদার এবং আল্লাহওয়ালা মানুষ বলে তারা তাদের নিজেদেরকে দাবি করতে থাকে। আমি কাঁদি যখন দেখি যে মসজিদের সামনে দিয়ে একদল যুবক তাদের গাড়িগুলো এত স্পিডে চালিয়ে যায় এবং তাদের হুন্ডা অথবা তাদের বাইসাইকেলগুলো, অটো সাইকেলগুলো তারা এত দ্রুত এবং এত বিকট আওয়াজে চালিয়ে যায় যে মসজিদে যারা সালাত আদায় করছে তারা সেখানে সালাত আদায় করতে পারে না। তাদের এই আওয়াজের কারণে মসজিদের মুসল্লিদের তাদের মনোযোগ বিনষ্ট হয়, আমার তখন কান্না হয়, আমার তখন ভয় লাগে এই যুবক অথবা এই জাতীয় যুবকদেরকে কখন যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে নিমিশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশিয়ে দেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি যখন দেখতে পাই আমাদের এই প্রিয় যুবকরা তারা এতটা অহংকার করছে এবং এতটা অপরাধ করছে যে তাদের শরীরকে তারা সৌন্দর্য মণ্ডিত করার জন্য তারা বিউটি পার্লারে যায়, কিন্তু ইতিমধ্যে তাদের অন্তরগুলো একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। এটা পচে গলে এমন দুর্গন্ধময় হয়ে গিয়েছে যে এখান থেকে কেবলমাত্র দুর্গন্ধ বের হয়, এখান থেকে কখনোই সুগন্ধি বের হয় না। আমি দেখতে পাই বিউটি পার্লারগুলো এবং কসমেটিক্স ইন্ডাস্ট্রিগুলো এই পৃথিবীতে বুমিং ইন্ডাস্ট্রি হিসেবে প্রতি মুহূর্তে এগুলো লাভবান হচ্ছে এবং এই পৃথিবীতে সবচেয়ে যেই সকল জিনিসগুলো দ্রুততর পর্যায়ে পৌঁছে গিয়েছে, সবচেয়ে দ্রুততর পর্যায়ে যেগুলো ডেভেলপ করছে, তার মধ্যে একটা হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রি,
বিউটি ইন্ডাস্ট্রি অথবা বিউটিফিকেশন ইন্ডাস্ট্রি, সেখানে আমাদের ছেলে এবং মেয়েরা, আমাদের মায়েরা এবং আমাদের বাবারা, আমাদের বোনেরা এবং আমাদের সন্তানরা তারা সেখানে যায় তাদের চেহারাকে তারা বিউটিফাই করার জন্য, তাদের অন্তরকে এর মধ্যে নেকড়ে বাঘের চেয়েও ভয়ঙ্কর এবং মারাত্মক তারা করে নিয়েছে। তাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করার জন্য তারা একটুকু কাজও করেনি, অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যারা তাদের অন্তরকে পুত পবিত্র করতে পেরেছে এরাই কেবলমাত্র সফল হয়েছে, আর যারা তাদের অন্তরকে ধ্বংস করে দিয়েছে, অপবিত্র করেছে, কলুষিত করেছে, এরা ধ্বংস হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইসমাউ ইবাদাল্লাহ, আপনাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আপনাদের অন্তরকে কিভাবে পরিশুদ্ধ করবেন, আপনাদের অন্তরকে কিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ধাবমান করবেন সেই কথাই আমি বলছি, কারণ এটি যদি পুত পবিত্র না হয় তাহলে আল্লাহর কসম করে বলছি আপনার লাইফস্টাইল এটা জাহান্নামীদের লাইফস্টাইলে পরিণত হয়েছে। আল্লাহ সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাতুন, মানুষের শরীরে এমন একটা মাংস পিণ্ড রয়েছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল ক্বালব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাংস পিণ্ড যখন ঠিক হয় তখন একজন ব্যক্তির গোটা শরীর ঠিক হয়ে যায়, এই মাংস পিণ্ডের মধ্যে যখন পচন ধরে, যখন এটা নষ্ট হয়ে যায় তখন ব্যক্তির গোটা শরীর এবং তার গোটা অস্তিত্ব নষ্ট হয়ে যায়, আলা ওয়াহিয়াল ক্বালব। আর এটা হচ্ছে না আপনাদের রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে অন্তর, এটা হচ্ছে কলব, তোমার কলবকে তুমি ঠিক করো, তোমার কলবকে তুমি ঠিক করো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একবার এক যুবকের সাথে আমি গাড়িতে যাচ্ছিলাম, গাড়ির তার স্পিড দেখে আমি প্রতি মুহূর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া ইউনূস পড়েছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কারণ আমার মনে হচ্ছে যেই কোনো মুহূর্তে ও অপরাধ করে অ্যাক্সিডেন্ট করার মাধ্যমে ও নিজেও শেষ হয়ে যাবে এবং তার এখানে যারা প্যাসেঞ্জার আছে তারাও শেষ হয়ে যাবে। আপনার শরীরটাকে কিন্তু আপনি এই রকম একটা স্পিডি বাহনে পরিণত করেছেন, আপনি যে কোন দিকে যাচ্ছেন ইউ নেভার নো, আপনি একেবারে জানেন না যে আপনার শরীরটাকে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন, আপনার শরীরটাকে আপনি পাগলা ঘোড়ার মধ্যে ঘোড়াতে এর মধ্যে পরিণত করেছেন এবং যেদিকে আপনার মনে চায় সেই দিকে আপনার শরীরটাকে আপনি নিয়ে যাচ্ছেন, আপনার অন্তরকে আপনি এর মধ্যে শয়তানের দাসত্বে পরিণত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন যে সেই সকল ব্যক্তিদের আপনি অনুসরণ করেন না, ওয়ালা তুতিআ মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'আ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, একদল লোক আছে তাদের আত্মাকে তারা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, এই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আপনি হবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মাগুলোকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। আইয়ুহান নাস আইয়ুহাল ইখওয়া আইয়ুহাল মুসলিমুন, একবার শুনুন আপনার আত্মাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ওয়া ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, একদল আত্মা রয়েছে কেবলমাত্র খারাপ কাজে তাকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করে, আরেক দল আত্মা রয়েছে সেই আল্লাহ সুবহানাহু বলেছেন ফালা ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, একদল আত্মা আছে যে আত্মা খারাপ কাজ করার পর তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়। আপনি থার্ড ক্যাটাগরিতে আপনার আত্মাকে পরিণত করবেন না, কমপক্ষে দ্বিতীয় ক্যাটাগরিতে আপনার আত্মাকে আপনি উন্নীত করুন। আর যদি ফাতুবা লিমান, ওই সকল ব্যক্তিদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ ঘোষণা করছি, যে সকল ব্যক্তিরা তাদের আত্মাকে প্রথম ক্যাটাগরিতে উন্নীত করেছে যাদেরকে লক্ষ্য করে মহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রিয় ভাইরা, আপনাদের আত্মাকে যদি এই পর্যায়ে আপনি উন্নীত করতে চান তাহলে হোয়াট ইজ দ্য প্রেসক্রিপশন গিভেন বাই ইউর আল্লাহ এন্ড গিভেন বাই ইউর রাসূল, আপনার আল্লাহ এবং আপনার রাসূল আপনাকে কি প্রেসক্রিপশন দিয়েছেন, সেই প্রেসক্রিপশনগুলোই কেবলমাত্র আমি এখন আপনাদের সামনে আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা এবং বোনেরা, প্রিয় যুবক এবং যুবতীরা, আপনাদেরকে বলছি আপনার লাইফস্টাইল যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া বিধান মোতাবেক যদি আপনি করতে পারেন, এই পৃথিবীর কোনো ব্যক্তি হতে পারে যে আপনাকে নিয়ে হাসি অথবা ঠাট্টা করছে, উপহাস করছে, কিন্তু মনে রাখবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে ফেরেশতাদের সাথে আপনাকে নিয়ে গল্প করছেন।
আপনি আপনার নিজকে ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিন। হতে পারে এই পৃথিবীতে কেউ আপনাকে চেনে না, কিন্তু আসমানবাসীতে এমন কোনো কেউ নাই যে আপনাকে চেনে না। এইরকম ব্যক্তিতে আপনার নিজকে আপনি পরিণত করুন, আর সেই স্টেজে আপনার নিজকে যদি আপনি নিতে চান তাহলে আপনার আত্মার উন্নতি ঘটান। এই আত্মাকে শয়তানের আত্মায় রূপান্তরিত করবেন না, অথবা শয়তানের কাছে এটাকে পদদলিত হওয়ার জন্য প্রতি মুহূর্তে তার কাছে আপনি এটাকে বিক্রি করে দেবেন না, তার কাছে এটাকে আপনি রেন্ট দিয়ে দেবেন না, ধার দিয়ে দেবেন না। এই পর্যায়ে আপনার নিজকে আপনি অবশ্যই নিয়ে যাবেন না। আমার একটা সময় এসছে যেই সময় চারিদিকে কেবলমাত্র ফিতনা, এমন একটা সময় এসছে যেই সময় আমরা নেগেটিভলি পপুলার হওয়ার জন্য চেষ্টা করছি, বিশেষ করে ইয়াং জেনারেশন, আপনাদেরকে বলছি। এবং আজকের নসিহাটাও কেবলমাত্র ইয়াং জেনারেশনের জন্য থাকবে। ইয়াং জেনারেশন এবং অন্যরা যারা আছেন ভালো করে শুনুন, যারা দাওয়াতের কাজ করছেন তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এন্ড ইফ ইউ হ্যাভ দি ফ্যাসিলিটিস তাহলে নোট ইট ডাউন, এটাকে লিখে নেবেন এবং বাসায় গিয়ে এগুলোকে চর্চা করবেন। কারণ আমি একটি কথাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে আপনাদেরকে বলবো না, যা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন তা কেবলমাত্র আমি আপনাদের সাথে কনভে করার চেষ্টা করবো। প্রিয় ভাইরা, সেজন্য সম্মানিত বোনেরা, আমি যে কথাটি বলছি আপনাদেরকে, নেগেটিভলি পপুলার হওয়ার দরকার নাই, নেগেটিভলি সেলিব্রিটি হওয়ার দরকার নাই। এমন একটি সময় যে সময় লোকেরা বড় নখ রেখে তারা পপুলার হতে চায়, তারা অনেক লম্বা চুল রেখে পপুলার হতে চায়, অথবা তারা উলঙ্গ হয়ে তারা পপুলার হতে চায়, অথবা মানুষকে হত্যা করে তারা পপুলার হতে চায়, মদ খেয়ে গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকার মাধ্যমে তারা পপুলার হতে চায়, অথবা তারা তাদের নিজেদের চরিত্র হননের ঘটনাগুলো বিভিন্ন মিডিয়ায় প্রচার করার মাধ্যমে তারা পপুলার হতে চায়। দিস ইজ সাচ এ সিচুয়েশন। এই সিচুয়েশনে আপনি পজিটিভলি পপুলার হওয়ার চেষ্টা করুন, অথবা পপুলার হওয়ার প্রয়োজন নাই, কেবল আল্লাহর কাছে আপনি নিজকে আত্মসমর্পণ করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেলিব্রিটিদের তালিকায় আপনার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেবেন। এবং সেই জন্যে সম্মানিত ভাইরা, আপনাদের নিজেদেরকে আপনারা কী করবেন এবং আপনাদের নিজেদেরকে আপনারা কীভাবে উন্নীত করবেন তার জন্য আমি কিছু প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়ে যাই। এমন কিছু লোক আছে যারা যেখানেই যায় তারা সেখানে ফেতনা ঘটায়, এমন কিছু লোক আছে যারা আল্লাহর এই শান্ত জমিনকে অশান্ত করার জন্য প্রতি মুহূর্তে কাজ করে বেড়ায়, এমন কিছু লোক আছে যারা বন্ধুত্বের চির ঘটাতে চায়, এমন কিছু লোক আছে যারা শান্ত পরিবেশকে অশান্ত করে, এমন কিছু লোক আছে যারা যেখানেই যায় সেখানে তারা ফেতনা ছড়িয়ে দেয়, এমন কিছু লোক আছে যেই লোকগুলো শয়তানের পক্ষ থেকে শয়তানের রাসূল, শয়তানের মেসেঞ্জার, শয়তানের প্রতিনিধি হিসেবে কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউ, ভালো করে শুনুন, তিনি বলেছেন, শয়তান এই জাজিরাতুল আরবে, এই আরবে হতাশ হয়ে জিগিয়েছে, আয়ান ইয়াবুদুল মুসাল্লুন আই ইয়াবুদাহুল মুসাল্লুন, যে মুসল্লিরা শয়তানের, আল্লাহওয়ালারা দিনদাররা তারা শয়তানের ইবাদত করবে অথবা মূর্তি পূজা করবে। শয়তান বুঝেছে যে এটা আর কখনো হবে না, ওয়ালাকিন ফি তাহরিশি বাইনাকুম, কিন্তু শয়তান তোমাদের মধ্যে বিশৃঙ্খলা ঘটিয়ে দেবে, তোমাদের মধ্যে বিপর্যয় ঘটিয়ে দেবে, তোমাদের মধ্যে ভাঙ্গন ঘটিয়ে দেবে, ভাই ভাইয়ের চির ঘটাবে এবং বন্ধু বন্ধুতে ফাটল ঘটাবে, তোমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দেবে এবং তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করবে। শয়তান মূলত এই কাজটি করবে এবং আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি, শয়তান এই জায়গায় সফল হয়েছে এবং আপনারা এবং আমরা এই জায়গায় ব্যর্থ হয়েছি। অথচ আমরা এই জায়গায় সফল হওয়ার কথা ছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তো আপনি কি ভুলে গিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, ইদ আনতুম ইদ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমতি ইখওয়ানা, তোমরা ছিলে শত্রু, আল্লাহ তার নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলেন, আলাম তারা ইল্লাল্লাযিনা বাদদালু নিআবাদদালু, আর একদল ওই সকল লোকদের দিকে আপনি তাকান না যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া নিয়ামতকে তারা কুফরান, তারা কুফরিতে পরিণত করেছে। আর আল্লাহর দেয়া এই নিয়ামত ছিল আল উখুওয়া ফিদ দ্বীন, দ্বীনি ব্রাদারহুড, ইসলামিক ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বকে আপনি আপনার আচরণের মাধ্যমে, আপনার চরিত্রের মাধ্যমে, আপনার কথাবার্তার মাধ্যমে এটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যুবকদের লক্ষ্য করে আমি বলছি, যে দিন প্রচারের ক্ষেত্রে, দিন এর কথা মানুষের কাছে বলার ক্ষেত্রে, অথবা দিন প্র্যাকটিস করার ক্ষেত্রে, দিন চর্চার ক্ষেত্রে যদি আপনি গিবটটাকে আপনার দিন চর্চার অন্যতম হাতিয়ার বানিয়ে নিয়ে থাকেন, তাহলে আপনাকে আমি বলছি, আপনার এই দিন চর্চা ওয়ালিদ ইবনে মুগিরার দিন চর্চার সমান হয়ে গিয়েছে, যার ব্যাপারে মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তুতে ওয়ালা তুতে কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইম বিল খাইরি মুতাদিন আসিম উতিল্লিন বাদা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে, এই সূরাগুলোতে ওয়ালিদ ইবনে মুগিরার নয়টি অবস্থা, তার নয়টা
দোষের কথা বলেছেন। তন্মধ্যে সবচেয়ে ঘৃণিত একটা গো দোষ ছিল নামিম, সে গীবত করত, নামিমা করত, চুগলখুরি করত। আইয়ুহান নাম্মাম, আইয়ুহাল মুগতাব, আইয়ুহাল মিসকিন, আইয়ুহাল ফাকির, হে ফকির, হে মিসকিন, যে আপনি অথবা তোমরা যারা মানুষের বিরুদ্ধে গীবত করে বেড়াও, মানুষের বিরুদ্ধে গীবত করা থেকে তোমার দিনের চর্চা এবং তোমার দিনদারির একমাত্র হাতিয়ার বানিয়েছো, তোমাকে আমি যে কথাই বলছি, তোমার এই দিনদারি ওয়ালিদ ইবনে মুগিরার দিনদারি চেয়ে একটুকু বেটার হয়নি। ওয়ালিদ ইবনে মুগিরা যেরকম দিনদারি করেছে ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, তার যে চরিত্র, তোমার চরিত্র তো তার মতো হয়ে গিয়েছে। হে যে অন্যের নামিমা গীবত করে বেড়াও, অন্যের বিরুদ্ধে চুগলখুরি করে বেড়াও, অন্যের বিরুদ্ধে গীবত করে বেড়াও, তোমাকে আমি বলছি, তোমার অবস্থা একটা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ হয়ে গিয়েছে। হিংস্র প্রাণীরা তাদের নিজেদের মাংস পর্যন্ত খায় না, আর তুমি মুসলিম ভাইয়ের মাংস খাওয়ার জন্য তুমি কাজ করো। দেখো না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যেই ব্যক্তি গীবত করে, সেই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। তোমাকে এতটুকু লজ্জা করে না? তুমি মৃত ভাইয়ের মাংস খাচ্ছ, জীবিত ভাইয়ের মাংস খাওয়াই তো তোমার জন্য হারাম, আর তুমি একটা মৃত ভাইয়ের মাংস কেটে কেটে খাচ্ছ, তোমার লজ্জা করে না? আমি তোমাকে আরো ভয়ঙ্কর কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জাহান্নামে একদল লোককে দেখতে পেলেন। সেই লোকেরা হচ্ছে তাদের অনেক বড় বড় নখ, যেই নখগুলো তামা দিয়ে, সীসা দিয়ে অথবা লোহা দিয়ে তৈরি, এর মাধ্যমে তারা তাদের চেহারা এবং তাদের যে বক্ষ রয়েছে এগুলোকে তারা ছিটছে এবং এগুলোর মাংসগুলো তারা ছিঁড়ে ফেলে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। রাসূলুল্লাহ বলেন, মান হাউলা ইয়া জিব্রিল, জিব্রিল এরা কারা? জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আওরাদিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মার মধ্যে এই লোক হলো তারাই যারা মানুষের মাংস খেত, মানুষের বিরুদ্ধে গীবত করত। আইয়ুহান্নাম্মাম, আইয়ুহাল মুগতাব, আইয়ুহাল মিসকিন, মিসকিন, তুমি যে দিন প্র্যাকটিস করছো বলে তুমি মনে করছো, আপনার যে দিন প্র্যাকটিস করছেন বলে আপনি মনে করছেন, অথবা দিন প্র্যাকটিসের বাইরে সকল কাজগুলো যারা করছেন, আপনি মনোযোগ দিয়ে শুনুন আপনার অবস্থাটা কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে ফিরে এসে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই ব্যক্তিদের অবস্থা হলো এরকম, আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন? গীবত এবং নামিমার মাধ্যমে দিন থেকে তো আপনি অনেক আগেই বের হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম লোকের ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াল কিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি। আমি কি তোমাদেরকে একদম লোকের কথা বলবো না? যেই সব লোকেরা তারা সিয়াম, কিয়াম, সালাত, সাদাকা এর চেয়ে অনেক বেশি তারা মর্যাদাবান হবে, যারা ওই কাজগুলো করে তাদের চেয়ে বেশি মর্যাদাবান হবে। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূল, তিনি বলেন, ইসলাহু যাতিল বাইন, এমন একটা কাজ যেই কাজ হলো তোমরা করলে এর চেয়ে বেশি মর্যাদা পাবে, তাহলে তোমরা মানুষের মধ্যে সম্পর্কটাকে বিল্ড আপ করো, সেখানে যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটাকে তোমরা রিপেয়ার করে দাও, মানুষের সম্পর্কের মধ্যে তোমরা জোড়া লাগাও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা, কারণ মানুষের মাঝে সম্পর্কটাকে নষ্ট করে দেয়া এটাই হচ্ছে প্রকৃত হালিকা, ধ্বংসাত্মক, একেবারে কতল করে দেয়, হত্যা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলছি না যে তাহলিকু শার, এটা তোমাদের চুলগুলোকে একেবারে মুন্ডন করে দেয়, ওয়ালাকিন তাহলিকু দ্বীন, বরং তোমাদের দ্বীনের মূলোৎপাটন করে দেয়। আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন? যে দিনের মাধ্যমে অথবা কিসের দিন প্র্যাকটিস করছেন? যে দিনের পাশাপাশি আপনার মানুষের গীবত এবং নামিমা করে বেড়াচ্ছেন, আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন? আপনি তো দিন থেকে বের হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল লোকদের ব্যাপারে বলেছেন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, এই ব্যক্তি তো তেমনি ভাবে দিন থেকে বের হয়ে গিয়েছে যেমনি ভাবে একটি তীর তার যে শিকার রয়েছে শিকারের শরীর ভেদ করে বের হয়ে যায়, এই ব্যক্তি দিন থেকেও ঠিক তেমনি ভাবে বের হয়ে গিয়েছে। একজন নামিমা অথবা একজন গীবতখোর ব্যক্তি এই সমাজের জন্য, বিশেষ করে মুসলিম সমাজের জন্য বিষ ফোড়া। ইমাম জাহাবী রহমাহুল্লাহ তিনি তার কাবায়ের গ্রন্থে উল্লেখ করেছেন একজন ব্যক্তির ব্যাপারে, তিনি বাজারে গিয়েছেন একটা ক্রীতদাস কেনার জন্য। বাজারে ভালো করে শুনুন, ইসমাউ, ভালো করে শুনুন, একটা গীবতকারী কি পরিমাণ ধ্বংসাত্মক হতে পারে। তিনি বললেন, একজন ব্যক্তি হাম্মাল, তিনি গিয়েছেন বাজারে একজন ক্রীতদাস কেনার জন্য। বাজারে একজন ভালো ক্রীতদাস পেলেন, বলে তাকে নিয়ে যাবো, বলে তার কোনো ত্রুটি আছে কিনা? বলে না, তার কোনো ত্রুটি নাই, ইল্লা আন্নাহু নাম্মামুন, কিন্তু সে একমাত্র একটু সমস্যা, সে বলে একটু গীবত করে থাকে। বলে মা আইব হাজা, এটা তো কোনো আয়ব নাই, এটা আবার কি ধরনের, এটা কোনো ত্রুটি না। ঠিক আছে, এরকম কোনো ত্রুটি না। তিনি তাকে এই ক্রীতদাসকে নিয়ে আসলেন বাসায়। ক্রীতদাস কয়েকদিন ভালো থাকলো, হঠাৎ করে এই ব্যক্তির স্ত্রীকে গিয়ে বললো যে আপনাকে আমি একটা কথা বলি। কি কথা বলছেন? কথাটা হলো যে আপনার স্বামী কিন্তু আরেকটা বিয়ে করার জন্য পরিকল্পনা করছে, আপনি কি জানেন? বলে না, তা তো জানি না। বলে আপনি জানেন না এটা ঠিক, কিন্তু আপনি এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? তার
কপালে তার যে দাড়ি, দাড়ি একেবারে নিচের অংশ থেকে কিছু দাড়ি আপনাকে কেটে নিয়ে আসতে হবে, এবং এগুলো দিয়ে তারপরে আপনি কিছু একটা কাজ করবেন। আমি তখন বলে দেবো কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারেন আপনি। বলে ঠিক আছে, খুবই ভালো। এখন তিনি রাতে গিয়ে তার স্বামীকে, নারীর স্বামীকে বললেন যে আপনার স্ত্রী আরেকজনের সাথে প্রেম করে, পরকীয়া করে। বলে বলো কি? বলে হ্যাঁ, আমি আপনাকে নিশ্চিত করে বলছি, এবং আপনি যদি এই ব্যাপারে নিশ্চিত হতে চান তাহলে আজকে রাত্রে আপনি ঘুমাবেন না, ঘুমের ভান করবেন, এবং দেখবেন যে কি ঘটছে, আপনার স্ত্রী আপনাকে হত্যা করতে আসবে। স্ত্রী আসলে রাতের বেলা একটা চাকু নিয়ে অথবা একটা ছুরি নিয়ে আসলে এখান থেকে একটু দাড়ি কেটে নেওয়ার জন্য, অথবা একটু চুল কেটে নেওয়ার জন্য। স্বামী বুঝলো সত্যিই তো ঘটনা তো তাই, সে তাকে হত্যা করতে আসে। এই ব্যক্তি তখনই নারীকে হত্যা করলো। এই নারীকে হত্যা করার কারণে নারী পরিবারে সেই লোককে হত্যা করলো। এবার এই লোকের পরিবারে সে মারামারি করলো, এর মধ্যে বহুজন মারা গিয়েছে। এই হচ্ছে নাম্মাম, এই হচ্ছে মুতাব। যারা আছে তারা এই রকম ভয়ঙ্কর অবস্থা এই সমাজে তৈরি করে দিতে পারে। অতএব প্রিয় ভাইরা, আপনি যদি নামিম আর ভোগে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি প্লিজ আপনার নিজের এই অন্তরটাকে, আত্মাটাকে আপনি গোসল করিয়ে নিন। প্লিজ, আপনার শরীরের গোসলের আগে এটাকে আরো বেশি গোসল করানো দরকার, এটাকে পুতো এবং পবিত্র করানো দরকার। একদল লোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন চর্চার নামে তারা কেবলমাত্র খিস্তি খৌর এবং অমকের বিরুদ্ধে কথা বলো, তমকের বিরুদ্ধে কথা বলো। যুবকরা ভালো করে শুনুন, অমকের বিরুদ্ধে কথা বলো, তমকের বিরুদ্ধে কথা বলাটাকে যদি আপনি দিন প্রচারের হাতিয়ার হিসেবে মেনে নেন অথবা এটাকে মনে করে থাকেন, তাহলে শয়তানের হাতিয়ার আপনার চেয়ে অনেক অনেক ভালো। আপনি এটাকে দিন প্রচার কোনো হাতিয়ার হিসেবে গ্রহণ করতেই পারেন না, বরং আপনি দিনটাকে ধ্বংস করে দিচ্ছেন। এই ধর্মীয় কর্তব্য আপনাকে কে দিয়েছে আমি জানি না, তবে নিশ্চিত করে আমি বলতে পারি এটা শয়তান আপনাকে দিয়েছে। শয়তান আপনার মধ্যে এজেন্ডা তৈরি করে দিয়েছে যে মুসলমানদের মাঝে তুমি ভাঙ্গন তৈরি করো, অমকের বিরুদ্ধে তুমি প্রশ্ন তোলো, অমককে তুমি এটি করো, অমককে তুমি এটি করো। এবং আমার মনে হয় শয়তানের কাজ আপনার চেয়ে অনেক ভালো। যেন সালাফরা তারা বলেছে, আপনার তুলনায় শয়তানের কাজ আমার মনে হচ্ছে যেন ভালো। কারণ শয়তানের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে শয়তানের পক্ষ থেকে লোকেরা মানুষকে ইন্সপায়ার করতে যে তারা যেন জাদু শিখে, এবং তারা জাদু শেখার মাধ্যমে তারা কি করত, ওয়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। এই লোকগুলো শয়তান, এই লোকগুলো যে বাবেল হারুত ও মারুতের কাছ থেকে কেবলমাত্র তাই গিয়ে শিখত যার মাধ্যমে তারা পরিবারের মধ্যে ভাঙ্গন ঘটাতে পারে। আপনি তো কেবলমাত্র পরিবারের মধ্যে ভাঙ্গন ঘটান না, আপনি বিশাল বড় মুসলিম কমিউনিটির মাঝে আপনি ভাঙ্গন তৈরি করে দেন আপনার এই জাতীয় গীবত এবং নমিমার মাধ্যমে। আমার মনে হচ্ছে যেন শয়তান আপনাকে দেখে অনেক অনেক বেশি খুশি, কারণ শয়তান প্রতিদিন তার আরশটাকে, তার সিংহাসনটাকে পানির উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানু ইয়াদাউ আরশাহু আলাল মাই, প্রতিদিন সে তার সিংহাসনটাকে সে পানির উপর বসায় এবং ডাকতে থাকে যে তোমরা আজকে কে কি করেছো, তোমরা আজকে কে কি করেছো। কোন একজন রিপোর্ট বলে যে মা তাসনাউ শাইআন, তুমি আজকে কিছুই করনি। আরেকজন অনেক দূরে বসে থাকে, ডাকে তুমি কি করেছো, বলে আমি কিছুই করিনি, কিন্তু মা তারাক্তু ইল্লা ফাররাক্তু বাইনা রাজুলি ওয়া যাওজিহি, আমি শুধুমাত্র এতটুকুই করেছি ব্যক্তি এবং তার স্ত্রীর মাঝে আমি ভাঙ্গন তৈরি করে দিয়েছি। ফায়ুকারিবুহু ওয়া ইউদনিহি ওয়া ইয়াকুলু নিআমা আনতা অথবা নাম আনতা আনতা। তখন শয়তান তাকে ডেকে বলে, তার কাছে নিয়ে আসে এবং বলে তুমি তো ঠিক কাজটা করে, তুমি মূল কাজ করেছো, তুমি আমার কাছাকাছি থাকবে, তুমি আমার সবচেয়ে বড় শক্তি, তুমি আমার ডান হাত, এবং তুমি আমার মূল এজেন্ডাটা বাস্তবায়ন করছো। প্রিয় ভাইরা, যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে ভাঙ্গন তৈরি করে যদি এটি হয়ে থাকে, তাইলে আপনারা যে আপনাদের তথাকথিত দিন প্রচারের মাধ্যমে মুসলমানদের মাঝে, আরেম সমাজের মাঝে অথবা মুসলিম উম্মার মাঝে ভাঙ্গন তৈরি করেন, কোন চেহারা নিয়ে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই দিন দাঁড়াবেন আমি চিন্তা করে পাই না। এই জন্য প্রিয় ভাইরা, শয়তান তো আল্লাহ সুবহানাহু বলেছেন আশ-শাইতানু ইয়াদুকুম ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, ইয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ব্যাপারে বললেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং ভাঙ্গন বিদ্বেষ তৈরি করতে চায়। শয়তান তো মদ এবং জুয়া খাওয়ায়া লোকজনের মধ্যে ভাঙ্গন এবং বিদ্বেষ তৈরি করে। আপনি তো মদখোর এবং জুয়াকের খারিল, জুয়া খেলে যে ব্যক্তি তার চেয়ে অনেক নিকৃষ্ট, আপনি তো ওটা খান না, কিন্তু তারপরেও আপনি তার চেয়ে বেশি ভাঙ্গনের সমাজে তৈরি করছেন। আপনার নিজকে আপনি পরিবর্তন করুন, আপনার নিজকে যদি আপনি পরিবর্তন না করেন, হে গীবতকারী, হে নাম্মাম, হে ফকির, হে মিসকিন, তোমাকে আমি লক্ষ্য করে বলছি,
আপনাকে আমি লক্ষ্য করে বলছি, হে ভাই, আপনার এই দিনদারি আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না, আখেরাতও বাঁচাতে পারবে না। মনোযোগ দিয়ে শুনুন, আপনার রাসূল কি বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে কিয়ামতের দিন দেউলিয়া কে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, মনোযোগ দিয়ে শুনুন, আপনি প্রচুর পরিমাণ আমল নিয়ে গিয়েছেন কিন্তু কোনো আমল আপনার কিয়ামতের দিন একটাও কাজে লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো দেউলিয়া কে, ব্যাংরাপ কে। সাহাবায়ে কিরাম বললেন, মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, যার কোনো টাকা পয়সা নাই ওই ব্যক্তি তো দেউলিয়া। রাসূলুল্লাহ বললেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মার মধ্যে মুফলিস দেউলি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন এসে বি সলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, অনেক যাকাত দিত, অনেক সিয়াম রাখত, অনেক নামাজ আদায় করত, ইত্তকার বহু কাজ করত, কিন্তু ওয়া ইয়াতি ফাদ শাতামা হাদা ওয়া কযাবা হাদা ওয়া আকালা মাযা হাদা ওয়া শাত ওয়া সাফাকা দামা হাজা ওয়া দরাবা হাদা ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া ইউতা মিন হা ওয়া ইউতা হাদা মিন হাসানাতিহি। একজন ব্যক্তি কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আসবে কিন্তু এর মধ্যে সে আরেকজনের বিরুদ্ধে গীবত করেছে, আরেকজনের বিরুদ্ধে নামিমা করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, আরেকজনের বিরুদ্ধে চুগলখুরি করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনেছে, আরেকজনের সম্পদ খেয়েছে, আরেকজনকে অন্যায়ভাবে আহত করেছে, ইত্তকার ইত্তকার কাজ করেছে। কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একদল লোক যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাছে পাওনাদার হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ব্যক্তির ভালো কাজগুলো ওই ব্যক্তিদেরকে দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, পাওনাদার এমন একটা অবস্থা হবে। হাত্তা ফানিয়াত হাসানাতুহু, তার সকল ভালো কাজ সব শেষ হয়ে যাবে, এখন তার আমল নামে আর হাসানাত বলতে কোনো কিছুই নাই, কিন্তু এখন অনেক পাওনাদার আছে, তখন ওই পাওনাদারদের গুণাগুলো কালেকশন করা হয়, এই ব্যক্তির আমল নামে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনি কিসের আমল করছেন? মুসলমানের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে আপনি গীবত করে আপনার অন্তরকে আপনি কলুষিত করছেন, যেই অন্তর কলুষিত হয়েছে এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না। অতএব আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন। আপনি মনে রাখবেন, গীবত এটা একটা ঋণের নাম, এটা একটা লোন, এই লোন হয় এই দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখেরাতে পরিশোধ করতে হয়। দুনিয়ায় কিভাবে পরিশোধ করতে হয় আপনাদেরকে বলি, ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেছেন এবং আল হাসান বসরি একই কথা বলেছেন, লাকাদ আকদরাতু আকওয়ামান, আমি এমন একদল লোককে পেয়েছি, লাম তাকুন লাহুম উয়ুবুন, তাদের চরিত্রে কোনো ধরনের দোষ ছিল না, ফাতাকাল্লামু ফি আয়ু ফি উয়ুবিন নাস, তারা মানুষের বিভিন্ন দুষ্টিতে নিয়ে আলোচনা করলো, এর কারণে কি হলো, তাদের চরিত্রের মধ্যে ত্রুটি তৈরি হয়ে গেল, আমি এমন একদল লোকের পেয়েছি তাদের চরিত্রে বহু ত্রুটি ছিল, ফাসাকাতু আন উয়ুবিন নাস, তারা মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করত না, ফাসার তারাহুমুল্লাহু ফাসাতারাল্লাহু উয়ুবাহুম, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতে তাদের ত্রুটিগুলো, তাদের দোষগুলো, তাদের বিচ্ছুতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন, এগুলো মানুষের কাছে প্রকাশ করেননি। আইয়ুহাল মুখতাব আইয়ুহান নামিম, হে মুখতাব, হে যে গীবত করছেন, এ যে নামিমা, মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে করে বেড়াচ্ছেন অথবা মানুষের বিরুদ্ধে ফাটল তৈরি করার জন্য যারা কাজ করছেন, আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন। আমাকে স্লিপ দিয়েছে, স্লিপ আপাতত আপনাদের একটু স্টপ রাখেন, আমি দুই চার মিনিট আরও কথা বলে নিই, কারণ এই কথা আমাকে বলতেই হবে, আপনাদেরকে কথা বলতে হবে, কারণ দাওয়াতের কাজ আপনারা করেন, আপনারা জাহান্নামে গেলে এই উম্মাকে কারা রক্ষা করবে এটা আমাকে জানতে হবে, জাহান্নামের পথে যদি আপনারা চলেন তাহলে উম্মার দাওয়াতের কাজ কারা করবে। প্রিয় ভাইরা, আপনি রং পথে আছেন, এটা দ্বীনের পথ নয়, এই পথটা আপনাকে চিহ্নিত করতে হবে, এই পথটা আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাই, এই জন্য আমি যে কথাটি আপনাকে বলছি, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একদল লোকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এর চেয়ে এই ব্যক্তির জন্য আর কিভাবে তার জন্য অপমান হতে পারে, লাঞ্ছনা হতে পারে, তার জন্য আর তার জন্য আর দুর্ভাগ্য কি হতে পারে, যে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, আপনার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চুগলখোর, কোন গীবতকারী এই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনার তো দুনিয়ার মধ্যে আপনার ত্রুটি তৈরি হয়েছে, আমি বলেছি এটা একটা ঋণের নাম, এর ঋণ হয় দুনিয়ায় পরিশোধ করতে হয়, আর আখেরাতে তো আপনার কবর থেকে এটা পরিশোধ করা লাগে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কবরের পাশে দিয়ে গিয়েছেন, জানেন না, রাসূলুল্লাহ বলেছেন এই কবরবাসীদের তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ওমা ইয়াযযাবানি ফি কাবীরিন, কিন্তু বড় কোন অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয় না। আম্মা আহাদুহুমা, এর মধ্যে ফালা ইস্তানজিহু মিনাল বাউলি, একজন পেশাব করার সময় খুব সাবধান থাকতো না, ও আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন কে কেবলমাত্র চুগলখুরি করে বেড়াতো, অন্যের বিরুদ্ধে গীবত করে বেড়াতো। গীবত যিনি করছেন তার তো শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়, মৃত্যুর সাথে সাথে কবরে তার শাস্তি শুরু হয়, আর আখেরাতে তার অবস্থা কি, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আপনাদেরকে বলে দিয়েছেন। আপনার রাসূল কে কথা বলেননি, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যখানে জিনিস, দুই পায়ের মধ্যখানে জিনিস যে হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাবো, আপনার রাসূলকে কথা বলেননি, তার প্রতি কি আপনার আস্থা নাই, তার প্রতি কি আপনার বিশ্বাস নাই? আপনার রাসূল যদি এই কথা বলে থাকে তাহলে শুনে রাখুন, আপনার এটাকে অবশ্যই রক্ষা করতে হবে। আপনার এটাকে সুফিয়ার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি জানো যে উম্মার মধ্যে, আমার এই উম্মার জন্য আমি সবচেয়ে যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই তা হচ্ছে যে হাযা হাযা, ফা আশারা ইলা লিসানিহি, রাসূল তার জিহ্বার দিকে তাকিয়ে বলেন আমার উম্মার জন্য সবচেয়ে বেশি ভয় পাই এটা। এই ভয়ের কারণ কি আপনি নিজেই হয়ে গেলেন এবং এই ভয়ের নমুনা কি আপনি নিজেই হয়ে গেলেন, এই ভয়ের রিপ্রেজেন্টেটিভ কি আপনি নিজেই হয়ে গেলেন? আপনি দিন প্রচার প্র্যাকটিস এর পাশাপাশি অথবা এটার মাধ্যম হিসাবে কেবলমাত্র গীবত এবং নামিমাকে আপনি চয়েস করে নিলেন, এটাই কেবলমাত্র আপনার আলোচ্য বিষয় হয়ে গেল? প্রিয় ভাইরা এবং বোনেরা, একদল লোক আছে গরু ছাগলের মতো, আই এম সরি টু সে ইট, গরু ছাগলের মতো কেবল জাবর কাটে। গরু ছাগল দেখবেন যে তারা কিভাবে জাবর কাটে, খাওয়ার পরও এরপরে পেটের ভিতর থেকে বের করে আবার চাবাইতে থাকে। আপনি কি গরু ছাগল চেয়েও নিকৃষ্ট যে আপনি মুসলমানদের কেবলমাত্র তাদের বিরুদ্ধে বলতে বলতে জাবর কাটতে থাকেন, মুখে কেবলমাত্র তাদের বিরুদ্ধে আলোচনা করতে থাকেন? আপনার অবস্থা কি বালহুম আবল, উলাইকা কালানা আমি বালহুম আবল, এরা এক পশু অথবা এরা পশুর চেয়ে নিকৃষ্ট। এদেরকে পশু বলল, পশুকে লজ্জা দেওয়া হয়, পশুকে অপমান করা হয়, কারণ এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আপনার নিজকে আপনি কোনো অবস্থায় এভাবে আপনি নিয়ে যাবেন না। আপনার খাদ্য কেবলমাত্র আপনি এটাকে পরিণত করবেন না, প্রিয় ভাই, গীবত এবং নামিমাকে আপনার খাদ্যে পরিণত করবেন না। আপনার তো মৌমাছি হওয়ার কথা ছিল, কবে থেকে আপনি আপনার নিজকে মাছিতে পরিণত করলেন? মাছি তো কেবলমাত্র নোংরা আবর্জনা ময়লা পুজ দুর্গন্ধমুক্ত জিনিস, দুর্গন্ধযুক্ত জিনিসে গিয়ে কেবলমাত্র বসে। আপনি কি দুর্গন্ধ ছাড়ার কিছুই পান না? আপনার রুচি এত নিকৃষ্ট লেভেলে কিভাবে গেল? রুচিকে উন্নত করুন, মানুষের ভালো নিয়ে আলোচনা করুন। আপনি আপনার নিজকে আল্লাহর রাসূলের কথা অনুসারে আল মুমিনু কান্নাহলা, একজন মুমিন হচ্ছে মৌমাছির মতো, মৌমাছি কেবলমাত্র ফুলের মধ্যে বসে এবং ও যা উৎপাদন করে, ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য ওর মধ্যে রোগ মুক্তির উপকরণ রয়েছে। আপনার নিজকে আপনি মৌমাছির মতো করুন, আপনার নিজকে আপনি মাছির মতো করবেন না যে কেবলমাত্র পচা আবর্জনায় কেবলমাত্র বসে। মানুষের এই ময়লা আবর্জনা, তাদের ত্রুটি বিচ্ছুতি, তাদের চরিত্রের খারাপগুলো দিকগুলো নিয়ে আপনার আলোচনা করতে লজ্জা পায় না? আপনার কি আখলাক নাই? আপনি দিনদারি কাকে মনে করছেন? আর দিন হল খুলুক, আপনার রাসূল বলেছেন দিন হলো চরিত্রের নাম। আপনার তো চরিত্রই নাই, তাহলে আপনার কিসের দিনদারি? কোন দিনদারি আপনি প্র্যাকটিস করছেন যেই দিনদারি আপনার মধ্যে চরিত্রকে উন্নত করতে পারে না? অথচ আপনার রাসূল বলেছেন বুইস্তুনি উতাম্মিমা মাহাসিনাল আফআল আও মাকারিমাল আখলাক, আখলাক আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তাকে উত্তম চরিত্র দিয়ে পাঠানো হয়েছে। আপনার চরিত্র কবে সংশোধন করবেন? আপনি দিনদারি চরিত্রের মধ্যে যদি না আনতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সবচেয়ে নিকটবর্তী লোকেরা কিয়ামতের দিন হবে কারা? যেই সকল লোকেরা আহাসিনুকুম আখলাকান অথবা আহসানুহুম আখলাকান, তাদের চরিত্র সবচেয়ে উন্নত, এই সকল লোকেরাই কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে। আপনি কি রাসূলের কাছে থাকতে চান না? আপনার চরিত্র কেন এমন করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা খেয়া, রাসূল বলেন খেয়ারুন নাস হতে তারা ইজা রুযুকিরাল্লাহ, তাদেরকে দেখা হলে, তাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। ওয়া ইন্না মিন শিরারিল খালক, শিরারিন নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারাই, আল্লাযীনা ইয়ামশুনা বিন নামিমা, যেই সকল আল মাশুনা বিন নামিমা আল মুফাররিকুন আও আল মুফসিদুন বাইনাল আহিব্বা, যেই সকল ব্যক্তিরা মানুষের বিরুদ্ধে গীবত এবং নামিমা করে করে বেড়ায় এবং মুসলমানদের মাঝে যারা ফাটল তৈরি করে, লুক এট দিস হাদিস, মুসলমানদের মধ্যে যারা ফাটল তৈরি করে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর রাসূলের দৃষ্টিতে শেরারুন নাস, দ্য ওয়াস্ট কাইন্ড অফ পিপল, সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে অপমানিত লাঞ্ছিত মানুষ বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন। আপনি যদি গীবত করাই, যদি আপনার লাইফস্টাইল করে থাকেন, তাহলে আপনার গীবতটাকে আপনি প্লিজ স্টপ ইট রাইট ডাউন নাও, ঠিক এখনই এটাকে আপনি বন্ধ করুন। গীবতটাকে আপনি পেশা বানাবেন না, এটাকে আপনি নেশা বানাবেন না, আপনি বরং আপনার নিজকে রক্ষা করুন, আপনার নিজকে আপনি হেফাজত করুন, আপনার নিজকে আপনি রক্ষা করুন। গীবত করবেন না অথবা নামিমা করবেন না কারো বিরুদ্ধে মিথ্যাচার, এটা একটা জুলুম, এটা একটা ঋণ এবং এটা জুলুম। আর কিয়ামতের দিন জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমবাজদেরকে কিভাবে ধরেন দুনিয়াতে, জানেন না? আর আখেরাতে যখন আল্লাহ সুবহান বলেন, তখন আল্লাহ সুবহান ইন্না আখদা রাব্বিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আখদাহু, আল্লাহ যখন ধরেন তখন এই ধরার কোনো ছাড় নাই। ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আপনার রবের ধরা এত বড়, এত পাকড়, এত শক্তভাবে তিনি পাকড়াও করেন, লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার মতো কেউ বাঁধতেও পারে না এবং তার মধ্যে কেউ শাস্তিও দিতে পারে না। আপনার অন্তরাত্মা কি কেঁপে ওঠে না আল্লাহ অথবা আল্লাহর রাসূলের এই কথাগুলো শোনার জন্য? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, আপনার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শার মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু
সুবহানাল্লাহ, আপনাদের অন্তরে যারা গীবত এবং নামিমা করছেন, আল্লাহর রাসূল বলছেন, হি ইজ টেস্টিফাইং দ্যাট দ্য ঈমান হ্যাজ নট এন্টার্ড ইনটু ইউ হাউ ইনটু ইওর হার্ট, আপনার অন্তর এখন ঈমানই পৌঁছে নাই, আপনার অন্তর এখন ঈমানের আলোকে আলোকিত হয় নাই। লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের আওরাতগুলো অর্থাৎ তাদের যে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতিগুলো এগুলো তোমরা খুঁজে বেড়াইও না। ফা ইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যারা মুসলমানদের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি খুঁজে বেড়ায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহুম, আল্লাহ এই সকল ব্যক্তিদের ত্রুটি বিচ্ছুতি খুঁজে বেড়ান, হাত্তা ইউফদিহাহু ফি বাইতিহি, এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করেন। বাইরে তো লাঞ্ছিত করবে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করবেন, যেই ব্যক্তি এইভাবে তার নিজকে অন্যের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি বলে বেড়ানোর জন্যে শয়তানের একমাত্র চেলা চামুণ্ডা হিসেবে সে তার নিজকে তৈরি করে দিয়েছে। প্রিয় ভাইরা, আপনি বলবেন চারিদিকে বহু ধরনের ফেতনা ছড়াছড়ি, আমরা কি মানুষের ব্যাপারে বলবো না? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যখন ফেতনা হয় তখন কি হতে হবে আপনাকে? আলাইকুম বি আনফুসিকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমরা তোমাদের নিয়ে ব্যস্ত থাকো। আলাইকুম বি খাওয়াসিন নাস, আলাইকুম বি খাওয়াসিন নাস ফাতরুকু আওয়ামাহুম, মানুষের সাধারণ মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিয়ে আপনি স্পেশাল লোকজন যারা আছে তাদের সাথে আপনার মেলামেশা আপনি শুরু করে দিন, এর মাধ্যমে আপনি আপনার নিজকে রক্ষা করুন। লাস্ট যে কথাটি বলতে চাই, মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, আপনি কোথায় যেতে চান, আপনি কোথায় যেতে চান? ওয়াইরুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সকল ব্যক্তিরা যারা গীবত এবং নামিমা করে তাদের জন্য ধ্বংস। আপনার রব বলেছেন, যিনি তার উপর মানুষের উপর রহম করাকে তিনি তার উপর বাধ্যতামূলক করে নিয়েছেন, কাতাবা আলা নাফসিহি রাহমা, সেই রহমা এর অধিকারী মহান রব তিনি বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সকল ব্যক্তি এইরকম হুমাজা এবং লোমাজা করে, বাল হুয়া কাযাবুন আশির, আপনি তো চরম চরম সবচেয়ে ঘৃণিত মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন। আপনি যদি চান কিয়ামতের দিন এমন একটা আসনে আল্লাহ আপনাকে বসাবেন যে আসন থেকে কেবলমাত্র নূর আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, তাহলে ভালোবাসা মানুষের মাঝে ছড়িয়ে দিন, তাহলে ভালোবাসা মানুষের মাঝে ছড়িয়ে দিন। নবী রাসূল এবং সুহাদা সিদ্দিকিন আপনাকে দেখে হিপ্তা করবে, ঈর্ষা করবে, এরা কারা? আল মুতাহাব্বুনা ফিয়্যা, যারা আমার জন্য পরস্পরকে ভালোবেসেছে, এই সকল ব্যক্তিতে আপনি পরিণত হন। কিয়ামতের দিন সাত শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় প্রদান করবেন, যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দেবেন, যেদিন আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুইজন মানুষ কেবলমাত্র তার আল্লাহর ভালোবাসায় একত্রিত হয়েছে, আল্লাহর ভালোবাসায় তারা বিচ্ছিন্ন হয়েছে, যখন তারা চলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় তারা চলে যায়। আপনি যদি চান যে আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত না হবেন, খেয়াল করে বলুন, খেয়াল করে শুনুন, তাইলে আপনি যেই জায়গায় এই জাতীয় আলোচনা হয় সেই জায়গা ইমিডিয়েটলি পরিত্যাগ করুন। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আল্লাহ বলেছেন যারা এই সকল কাজগুলো করে তারা হচ্ছে কাফের, আর যে সকল ব্যক্তিরা মনোযোগ দিয়ে এগুলো শুনে এবং তারা তৃপ্তি নেয়, নিজেরাও একটু সেখানে কি করে, একটু তারা নিজেরাও এখানে একটু আগুনে ঘি ঢেলে দেয়, এই সকল ব্যক্তিরা হচ্ছে মুনাফিক, এদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে একত্রিত করবেন। মুনাফিকদের আলামত হচ্ছে কোথাও যদি কোনো সমস্যা হয় তখন তারা এখানে একটু দিয়াশলাই অথবা পেট্রোল নিয়ে যায়, ওখানে আগুন লেগেছে একটু পেট্রোল নিয়ে যায়, আর একটু পেট্রোল ঢেলে দেয় যেন আগুন জ্বালিয়ে ওঠে। আপনার ক্যারেক্টার কি এরকম? কোথাও কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো কথাবার্তা হচ্ছে, আপনি এখানে বলেন আমি আরো জানি, আমার কাছে আরো জানা আছে, আপনি তো মুনাফিকদের চেয়ে নিকৃষ্ট। ইজা জাআহুম আমরুন মিনাল আমনি আওয়াল খাউফি আদাউ বিহি, যখন মুমিনদের ব্যাপারে কোনো কথা তাদের সামনে পৌঁছে তখন তারা ওইখানে আরো আগুন দিয়ে দেয়, আরো বাতাস দেয়, আরো ফু দেয়, যেন ওইখানে আরো আগুন লাগে, ওই ব্যক্তির বিরুদ্ধে যেন চারিদিকে আরো হিংসা বিদ্বেষ ইত্যাদি যেন আরো ছড়িয়ে পড়ে। আপনার ক্যারেক্টারটাকে আপনি যদি উন্নত না করতে পারেন, তাহলে প্রিয় ভাইরা আপনার কোনো উপায় নাই। রাসূল বুখারী হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তান হাসানকে লক্ষ্য করে বলে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ ওয়া ইন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আল্লাহর রাসূল তিনি বলেন, আমার এই সন্তান অর্থাৎ আমার এই নাতি, এই নাতি কি হবে, আমার এই নাতি হবে নেতা। ওয়াসা ইউসলিহুল্লাহু বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, আমার এই সন্তানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যকার দুটো বিশাল গ্রুপের মধ্যে ইসলাহ করে দেবেন। এই সন্তান হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর বংশধরদের মাঝে যখন বিভিন্ন বিতর্ক যখন তৈরি হলো, যুদ্ধ বিগ্রহের ঘনঘটা তৈরি হলো, আপনারা জানেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার পক্ষে আমি এটাকে ছেড়ে দিলাম, এবং এই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে এই হাসানের বংশের সর্বশেষ মুজাদ্দিদ ইমাম আল মাহদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন। ইমাম মাহদি কত, আপনি যদি সমাজের নেতা হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মানুষের মাঝে ইসলাহ করার চেষ্টা করুন, মানুষের বিরুদ্ধে আর গীবত এবং নামিমা করবেন না। একমত কি আপনারা প্রশ্ন করছেন? আপনাকে একমত অবশ্যই কারো বিরুদ্ধে গীবত এবং নামিমা করা যাবে না, একমত তো?
হে আল্লাহ, তুমি এই মাহফিলে যারা একমত পোষণ করেছে তাদেরকে তুমি কবুল করে নাও এবং তাদের অন্তরগুলোকে তুমি সাফ করে দাও আল্লাহ, তাদের অন্তরকে তুমি আর নাফস আল মুতমাইনার অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন এবং আমাদেরকে কবুল করে নিন। আই এম সরি ইফ আই হার্ট ইউ, আমি যদি আপনাদেরকে আমার শব্দ চয়নে কষ্ট দিয়ে থাকি কারণ আমার অনেক কষ্ট আছে, সেই জন্য আমি বলছি এবং আপনাদেরকে আমি বলতে চাই এবং যুবকদেরকে আমি বলতে চাই, প্লিজ ভালোবাসা ছড়িয়ে দিন। আল্লাহ রাসুল আপনার নবী ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন, আল্লাহ তাআলা তাকে সেই রকম ব্যক্তি হিসেবে পাঠিয়েছেন। অতএব আপনার নিজকে আপনি পবিত্র করুন, পুত পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। আমি এই কথা বলে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া